ফাদার পাঠের সাথে প্রভু আমি ওনার সঙ্গে আসতে পেরে আপনাদের মধ্যে এসে আমি নিজেকে ধন্য বলে মনে করছি। তো আপনারা ভক্তি জীবন অনুশীলন করছেন এটা দেখে আমার খুব ভালো লাগছে। বাস্তবিকভাবে এই ভক্তি জীবন অনুশীলন প্রত্যেকের করা উচিত। আপনারা কি মনে করেন? হ্যাঁ না না, কিন্তু আমি যদি এখন বলতে করছে না কেন কি বলবেন? কেন করছেন আপনারা কি বলবেন? আপনাদের এইখানে আশেপাশে তো অনেক লোক আছে, কয়েক লক্ষ লোক আছে, হ্যাঁ কি না বলুন তো? লক্ষ বাদ দিন কয়েক হাজার তো আছে আশেপাশে, আর একদম আশেপাশে তো কয়েকশো আছে, তার মধ্যে মাত্র কতিপয় কয়েকজন এসে বসে আছে। সবাই আসছে না কেন, কি ব্যাপার, কেন আসছে না বলুন? বাস্তবিক পক্ষে যে প্রত্যেকে যদিও ভক্তি করা একান্ত কর্তব্য, তবুও তিনি দুই ভাগে বিভক্ত করেছেন সমস্ত মানুষকে। হ্যাঁ, দুই ভাগে বিভক্ত করে বলতে যে এক প্রকার আমাদের এটাতে চার প্রকার সুকৃতিবান মানুষ, চার প্রকার সুকৃতিবান লোক আমার ভজনা করতে পারবে, আর চার প্রকার দুষ্কৃতকারী আমার ভজনা করতে পারে না। তাহলে শুনেছেন আপনারা এগুলো শুনেছেন? হ্যাঁ বলুন তো কি শ্লোক আছে কি তাই? যে চার প্রকার আমার ভজনা করতে পারে গীতায় আছে, বলা হয়েছে, ভগবান কৃষ্ণ বলেছেন চতুর্বিধা ভজন দেমান জনা সুকৃতিন অর্জুন। চতুর্বিধা চার প্রকার, চতুর্বিধা ভজন আমার ভজনা করে জনা সুকৃতিন অর্জুন। হে অর্জুন, তারা সুকৃত বান সুকৃতকারী। হ্যাঁ, তাদের সুকৃতি আছে, পূর্ব জন্মের কিছু সুকৃতদের আছে। ভক্তি করে আসুন, ভক্তি তো এই ভক্ত সঙ্গের এই আলোক পার্থসাথীবাবু রাধাহরি বাবুর সংস্পর্শে এসে তাদের ভক্তি হয়ে গেছে, সুকৃতি আপনাদের আছে, তাই আপনারা এসছেন এখানে, সুকৃতি আছে। চতুর্বিধা ভজন দেবেন জনা সুকৃতি অর্জুন, আর তো জিজ্ঞাসু অর্থাৎ জ্ঞানিত ভরত সব, আর তো অর্থাৎ জ্ঞানী, হাত অর্থাৎ জ্ঞানী, আর জিজ্ঞাসা, এই চার প্রকার লোক আমার ভজনা করতে পারে। সবার মনে কথা করি, হ্যাঁ কোন চার প্রকার লোক ভজনা করতে পারে? অর্থাৎ জ্ঞান, এই চার প্রকার মানুষ। আর কৃষ্ণচন্দ্র ভগবান বলছেন চার প্রকার মানুষ আমার ভজনা করতে পারে না, তারা কারা? নবান দুষ্কৃতি নমোড়া, নবান মানে আমাকে জানে না, দুষ্কৃতি নমোড়া মূড়ো ব্যক্তি, নবান দুষ্কৃতি নমোড়া প্রবদন্তে নরাধমা, প্রবত্তি স্বীকার করে না আমার প্রতি, প্রবদন্তে নরাধমা মায়ায়া অপূরিত জ্ঞান, তাদের জ্ঞান মায়ার দ্বারা অপূরিত হয়ে গেছে, আসুরম ভবমাশ্রিতা, এবং যারা অসুর প্রবৃত্তির, বুঝলেন চার প্রকার? হ্যাঁ মূল নারদম মায়ার দ্বারা তাদের জ্ঞান অপরিত হয়েছে, এবং যারা আসুর ভব। এখন আপনি যারা আসেন তাদেরকে যদি বলেন তুমি অসুর, তুমি নারদম, তাহলে ওরা কি বলবে? আপনাকে ছাড়বে? ছাড়বে না,
তাদেরকে বুঝাতে বারবার তাদেরকে বুঝাতে ওরা শুনবে আপনি কয়েকবার বলেছেন বলুন কোন কয়েকবার বলেছেন আপনারা বলতে বলতে কাউকে বলবেন আসছে না ঠিক আছে এরকম করবেন না বলতেই থাকবেন হ্যাঁ এই প্রসঙ্গে একটা গল্প বলি তাহলে বলবো বলছি গল্প আপনারা একজন ভদ্র মহিলা আপনারা আর কাউকে কিছু বলেছেন কোনদিন কাউকে দেখেছেন আর অবু শুধু বলছেন আমাদের বিল্ডিং এ ডাকছি ও আপনি কে একটা ডেকেছেন বলে প্রথম হরে দু লাইন করে খেলে বলতে পুরা বলতে আমরা সময় দেখবেন আমি প্র্যাকটিক্যাল কিছু কথা বলি বাড়িতে অনেক মানে লোক আছে দেখবেন এই জামা কাপড় সব দেখবেন এলোমেলো হ্যাঁ বলে সময় নেই কিন্তু বসে টিভি দেখছে মোবাইল দিচ্ছে কিছু করছে আবার দেখবেন সে মানে গুছিয়ে গাছিয়ে রেখেও সে বসে অভিধান করছে সব কিছু একদম ফিটফাট হ্যাঁ সে অভিধান করছে আবার বসে বসে অভিধান করছে এই সময়টাকে এই যে অভিধান করতে সব কিছু গুছিয়ে রেখে এই সময়টাকে হ্যাঁ সঠিকভাবে একদম সঠিক পর্যায়ে সে সঠিকভাবে কাজ লাগাচ্ছে আর যে বলতে সময় নেই বলে এলোমেলো আছে সবই এলোমেলো জীবনটা হলো হ্যাঁ বুঝাও নেই সময় আছে সময় বের করতে সময় আমাদের প্রত্যেকের আছে আপনারা আর কেউ কাউকে আসতে বলেছেন কোনোদিন আসেনি এরকম হ্যাঁ আসে আসতে চায় না কেন আসতে চায় না তার কারণটা শুনুন একটা তো ভগবান কৃষ্ণ বলতেন নানান দুষ্কৃতের নামগুলা প্রবন্ধে নবাধমা মায়া অপরিত আসলে নৌ পাচ্ছি তার কৃষ্ণ বলছেন এই আপনি যেটা বলতে পারবেন না এটা বলতে আপনার পিঠে আপনার সামনে পিঠে সামনে থাকে ওটা বলবো না আমরা কিন্তু কেন আসে না ওই ওদের মধ্যে একদিন বসিয়ে সবাইকে গল্প করবে বন্ধভাবে গল্প করবে এই গল্পটা শুনে তার কাছে বলবে একটা ভদ্র মহিলা ভদ্র মহিলা ভদ্রমহিলা কী করেছে উনি ওই বিদেশ গেছে লন্ডনে লন্ডনে গিয়ে পশু পাখি আছে না তো বা বললোক চাকরি সম্বন্ধে বিভিন্ন পশু পাখিদেরকে হাসানো শিখেছে হাসানো কীভাবে হাসাতে হবে পশু পাখিদেরকে হাসানো কীভাবে ক্যাটুজুলিতে হাসবে না হ্যাঁ ক্যাটুজুলিতে হাসবে হ্যাঁ তার ক্যাটুজুলিতে কিন্তু বাঘের কাছে গিয়ে যদি আপনি বাঘকে ক্যাটুজুলি দেন তা বাঘ আপনাকে ছেড়ে দেবে ছেড়ে দেবে বাঘ মনে আছে একটা মালা পড়াতে গেছিল তাতে তাকে সে কী করলো বাঘটা কেতু যদি এত দূরে থাক মালা পড়াতে গিয়েছে হরিব হয়ে গেছে
ওইরকম শেখে নি, দূর থেকে কায়দা করবে। আর এবার বিভিন্ন পশুপতি এবং বিভিন্ন হাসি, বিভিন্ন হাসি। তো ভদ্র মহিলা শিখে আপনাদের এই আলিপুত্রী এখানে এসছে, আলিপুত্রী এসে ম্যানেজার সঙ্গে যোগাযোগ করেছে, ম্যানেজার বাবু আমি আপনার সমস্ত পশুদেরকে একদিন হাসাব, সব আমাকে সপ্তাহে একদিন টাইম দিন আমি হাসাব। তো বলছে ঠিক আছে, আপনি বলেছে প্রত্যেক রবিবার অমুক এই টাইম থেকে এই টাইমে আপনি সবাইকে হাসাব। তো বলছে ভালো। তো ভদ্র মহিলা উনি গেছেন, কোথায় গেছেন? গিয়ে সব পশুদেরকে ক্যাটাগরি দিতে, আর সব পশুরা হাসতে আনন্দ করতে সবাই দেখছে। আর শেষে একটা ঘন্টা, বুঝলেন ঘন্টা, শিয়া আছে, শিয়া আছে, সেটা তো ওকে ক্যাটাগরি দিচ্ছে, সেই ক্যাটাগরি ঘন্টার মুখ ভেঙে দিয়েছি। আরে সর্বনাশ, তুমি ভদ্র মহিলা, খুব ওর মন খারাপ হয়ে গেছে, সবাইকে আমি কেঁদে দিলাম, গন্ডারকে গন্ডারের কেঁদে দিলাম, গন্ডারেরই কেঁদে আমি দিলাম অঙ্গি ভঙ্গি, কিন্তু হাঁটলো না কেন, আর আমাকে মুখ ভেঙে দিল কেন? সাথে সাথে ও তার গুরুদেব একটা চলে গেছে লন্ডনে, সাথে সাথে অনেক কয়েকদিন পর গুরুদেব গুরুদেব এরকম আমি গন্ডারকে কাছে দিয়েছি, ও হাসেন, বলে শিষ্য শিষ্য তুমি দিতে থাক, তুমি কাতুকুতু দিতে থাকো একদিন হাসো। তারপরে পরের সপ্তাহে আবার রবিবারে যথারীতি ওই ভদ্র মহিলা আবার ওই ম্যানেজারের কাছে গেছে, ম্যানেজার পর 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 সবাইকে কাতুকু দিতে যাচ্ছে, ওই গন্ডার কাগজ দেখো আবার বলছি কি গন্ডার আসতো আসতো না কি ব্যাপার, ঠিক আছে গুরুদেব বলতে দিতে থাকো দিদি দিতে থাকো। তারপরের সপ্তাহে আবার গেছে, কয় সপ্তাহ গেল, তিন সপ্তাহ। তো তখন ভান্ডারের আগে আছে বাঘ, বাঘকে কাছে দিচ্ছে, বাঘ হাসতে একই সাথে ওই ভান্ডার ভান্ডার হাসছে। তখন ও ভদ্র মহিলা জিজ্ঞাসা করছে, আরে ম্যানেজারকে জিজ্ঞাসা করছে, ম্যানেজার বাবু আমি তো ভান্ডারের কাছে বোঝাইনি, তো ভান্ডার হাসছে কেন? বলছে ম্যাডাম ওই যে তিন সপ্তাহ আগে ক্যাটাগরি দিয়েছিলেন না, ওইটা ও চামড়া মোটা তো ঢুকতে তিন সপ্তাহ সময় দিয়েছে, তিন সপ্তাহ পরে ও বুঝতে পেরেছে আমি ক্যাটাগরি দিয়েছি। তো অনেকে আমাদের আমাদের আসতে চাই না, তার কারণ অনেকের চামড়া মোটা আছে, গাড়ি বলতে পারবে না, গাড়ি বলতে পারবে গল্পটা বলে আপনি বেশি আসতে পারবেন না, তার শুনতে আসতে ঢুকতে সময় লেগেছে তিন সপ্তাহ, সময় একটু লাগবে, লাগবে না তাই হোক, এটা হচ্ছে এরকম ব্যাপার। ভগবান কৃষ্ণ বলছেন চার প্রকার মানুষ আমার সর্বরকম নয়, চতুর্বিধি নাম দুষ্কৃষ্ণা প্রপতমা মায়া অপরিত জ্ঞান আশীর্ভ আছে, হ্যাঁ মূল নরাতম মায়া মায়া তারা তাদের জ্ঞান অপরিত হয়েছে এবং যারা আসলে যাওয়া সত্য তারা আমার সর্বরকম নয়। কিন্তু আমার ভাগ্য তো বলছে, এটা গীতাই বলছে যে চার প্রকার হয় চার প্রকার হয় না, ভাগ্যত কিন্তু আরো উদার, আরো উদার ভাগবত, হ্যাঁ সে ভাগবত বলছেন যে কি অসুর কি সুর, হ্যাঁ অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি তীব্রেণ ভক্তি জগতে জ্বলন্তি পুরুষম পাবে, কেউ কামি হোক কামন অবস্থা নিয়ে আসুক আর কেউ কামন কামন অবস্থা পরিত্যাগ করে আসুক কোন জায়গায় আসে না, অকাম সর্বকাম বা মোক্ষ কাম কেউ মোক্ষ নিয়ে আসুক মানে মুক্তি লাভে আশা নিয়ে আসুক তাতে কেউ জায়গায় আসে না, অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি তীব্রেণ ভক্তি জগেন, হ্যাঁ তীব্রতা ভক্তির জগতেই পুরুষম পরম, যে ভাবনে আসুক না কেন এই ভক্তি যোগ তারা যদি ভক্তি যোগ অনুষ্ঠান করে তাহলে তীব্র ভক্তি যোগ তাদের ভগবানের দিক এগোতে সহায়তা। তো ভাগবত বলছে আর এই যে প্রভুরা আসতেন ইন্নতেন ব্যক্তি ভাগবত, ভাগবত দুই প্রকার আপনারা জানেন,
দুই প্রকার ভাগবত আছে আপনারা? হ্যাঁ না একটা হচ্ছে গ্রন্থ ভাগবত, আর হচ্ছে ব্যক্তি ভাগবত। ব্যক্তি ভাগবত মানে যিনি বলছেন, যিনি ভাগবত কথা পরিবেশনা করছেন খুঁজেছেন ব্যক্তি ভাগবত। তা আমাদের গ্রন্থ ভাগবতের থেকে ব্যক্তি ভাগবত ইম্পর্টেন্ট অনেক বেশি, বুঝতে পারছেন? এই যে বগুড়া আসতেন, এই বগুড়া যখন আসতেন বগুড়ার সামনে সেই আপনি ওই নানান দুষ্কৃতকে মরা ব্যক্তি যদি আপনি হাজির করান, তাহলে ব্যক্তি ভাগবতের সংস্পর্শে আসলে তারা কি হবে? তারা ভাবতে পারি না। এর অনেক এক্সাম্পল আছে, অনেক এক্সাম্পল, ভুলি ভুলি এক্সাম্পল আছে। আপনারা শুনেছেন, আপনারা শুনেছেন, আপনারা শুনেছেন আমাদের রামায়ণের রচয়িতাকে বাল্মীকি, উনি আগে গেছিলেন রত্নাকারদস্যু, বনের মধ্যে থাকতেন, কি করতেন? ডাকাতি করতেন, মেরে মানুষকে মেরে তাদের চাকরি পেতেন, নিয়ে সংসার পরিচালনা করতেন রত্নাকারদস্যু। হ্যাঁ, সেই রত্নাকারদস্যু কার একদিন নারদমুনি বনের মধ্যে যাচ্ছেন, কে যাচ্ছেন বনের মধ্যে? নারদমুনি। নারদমুনিকে দেখে আমি দাঁড়াবো, তুমি কি ব্যাপার? নারদমুনি একটু নারদমুনি তারপরে বলছে দাঁড়া বলছে না কি ব্যাপার তোমাকে দাঁড়াবো বলছে না তোমার কাছে কি এসে সব দাও? আচ্ছা আমার কাছে তোমাকে দিতে হবে, আমার কাছে তোমার সাধু মানুষের প্রতি দিতেই থাকে, তোমাকে কী ব্যাপার, তুমি কী করে জীবন অতিবাহিত করো বলো? বলছে আমি এই মানুষজন মারি, তাদের কোনো টাকা পয়সা নেই, এর পাপ কে নেই? তোমার পিতা মাতা ছেলে মেয়ে বউ এর পাপ নেই, তুমি যদি পাপ কাজ করছো? বলছে তা তো জানি না, ওরা নেই কি না, ওটা তুমি জিজ্ঞেস করেছো বাড়িতে যাও। তোমার তো সাধু, তুমি তো মাতা, আমি বাড়িতে জিজ্ঞেস করতে যাবো, তুমি এই ব্যস্ত ভাগা না, বুঝতে পারছো? তারা বুঝিকে বলছে, তারপরে মজা বলছে না 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 আমি জিজ্ঞেস করতে যাবো, বলছে ঠিক আছে তুমি আমাকে বেঁধে রেখে দাও। তখন লতাগুলো দিয়ে নাগুলিকে একটা গাছের সঙ্গে বেঁধে রেখে গেছে, বাড়ি থেকে জিজ্ঞেস করছেন তখন আপনারা জানেন কাহিনিটা, তখন কি কেউ বলেছে বাবা বাগান দেবে না? তখন ওই রত্নাকে দস্যুর মনে একটু ভাই প্লিজ ভাই ভাই আমাকে সব আপের ভাবতে দেবে, তারপরে তাকে কী করতে বললেন নাগুলি কি করতে বললেন? রাম রাম দপ করতে বললেন না, তো অভি দপ করতে পারছিল? ও বলছে আমি মানুষ তো মারি, আমি মারি তো মরা 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 রাম রাম মরা মরা ট্রেনের বলতে রাম রাম, বুঝতে পারছেন? মরা মরা বলতে বলতে মরা মরা রাম 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 অটোমেটিক্যালি হয়ে গেছে রাম। হ্যাঁ, তো সে রামায়ণ রামচন্দ্র আসার আগে ষাট বছর, কত? ষাট হাজার বছর আগে রামায়ণ রচনা হয়ে গেছে, রচনা হয়ে গেছে। আমি সেদিন আমি শিলিগুড়িতে বলছি আমি ওই রামায়ণ একটু দেখছিলাম, দেখে বলছি বাল্মীকি মানে বড্ড ভুল লিখে গেছে, তা নাহলে এত এত কষ্ট স্বীকার করতেছে রামচন্দ্রকে, যদি না লিখতো ভক্ত লিখেছে বলে ভগবান ওইগুলো করতেই হচ্ছে, উপায় নেই লীলা সেই হিসাবে তিনি যেমন সে ভারতবর্ষের সংস্পর্শে এসে ভাবতে কত দুষ্কৃত কারি। আচ্ছা শুধু হয় না, ব্যাধ ব্যাধের কাহিনী শুনেছেন আপনারা, ত্রিবেণী সংগ্রামে গেছেন এলাহাবাদ প্রয়াগরাজ, সরি এলাহাবাদ মুছে গেছেন প্রয়াগরাজ, ত্রিবেণী সংগ্রামে গেছেন, সেইখানে ব্যাধ থাকতো, সে পশু মারতো, সেইখানেও নরদমুনি গেছে, সেইখানেও
সে ব্যাধ কেউ ভক্ত হয়ে গেল, তার সংস্পর্শে এসে আরে তো মানুষের কথা শুনুন, মানুষ তো মানুষ, একটা জাতে রাস্তা দিয়ে দাঁড়াতে বলি একটা সাপ, সাপ শুনেছেন সবাই কথা, সাপ কামড়ায় সবাইকে, রাস্তাতে ওই রাস্তাতে যে ধরে তাকে আর কামড়ায় তাকে কাম নারদ বুঝে যাচ্ছে যে কামড়ি দিয়েছে নারদ মুখ ধরেছে এই তুমি আমাকে কামড় দিস তোমার নাম সাধু মানুষ তুমি আমাকে কামড় দিস বলে এই আমার ভুল হয়েছে ভুল হয়েছে ভুল হয়েছে কোনো দণ্ড দেবো কি দণ্ড দেবেন বলুন বলুন তা তুমি তোমাকে আমার কাছে দীক্ষা দিতে হ্যাঁ হ্যাঁ দিন দিন দীক্ষা দিন আমাকে দীক্ষা দিন বাসা আমাকে চালুন চালুন মাথা তুলে তো রাখতে হবে তুমি ধরেছো না চালুন 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 ছেড়ে দিয়েছে ছেড়ে বলছে তাহলে কি কি আমাকে মন্ত্র দিন মন্ত্র দেবো তোমাকে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্র দিয়ে জপ করতে হবে এটা জপ করতে হবে তো সাবেক তো এরকম জীবা আছে এরকম জপ করতে এখন কি করে গ্রামের লোক সবাই জানে রাস্তাটা যাওয়া যায় না পরে দেখছে আস্তে আস্তে যাওয়া শুরু করলো বাচ্চা গুলো গিয়ে সাপকে গিলতে মারছে সাপ এখন কামড়ায় সবাই মারছে সবাই আস্তে ছুটে ছুটে মারছে আরে দিন পরে একদিন নারদ মনে আসছে ওই রাস্তাটা হিসেব বলছে কি রে আমার শিষ্যরা কেমন আছে কি ব্যাপার শিষ্যরা দেখলে অবস্থা খুব খারাপ শিশুরা একদম দিনাদপি শুনি যেন শোনা সবাইকে মান সম্মান দিতে দিতে আর বিনা জপ করতে করতে গাড়ি খাওয়া হয়ে গেছে শিষ্যর শিষ্যর অবস্থা খুব খারাপ ও তা শিষ্য তোমার এরকম অবস্থা কি করে হলো গুরুদেব আপনি তো বলছেন কাউকে না কেন দিন আমি তো কাউকে কামড়াই না আর আমাকে সব রাস্তা গুলো এসে পাথর ছোড়ে বলছেন পোকা তোমাকে আমি কামড়াতে বারণ করেছি ভোজ করতে কি বারণ করেছি তুমি ভোজ করবে আমি ভয় আর আসবে না তাহলে তো একটা বলেছেন ওই সাপ সাপ যেহেতু তাকে ভোজ করতে বলেছে তো এরকম নারদ তুমি সাপকে পর্যন্ত দীক্ষাতে ভক্তবাদ দিয়েছে সাপকে আপনি বিচার করে নেই ভাই সাপ যদি ভক্তবাদ আনতে পারে তা আমরা তো সেই নারদমুনির পরম্পরা আছি হ্যাঁ না না নারদমুনির কিছু তো নারদমুনি আমাদের মহারাজ বলেন আমাদের বৌপদ নয় কিন্তু বৌপদের কিছু জ্ঞান আমাদের মধ্যে আছে বৌপদের তো শিষ্য ঘটে আমরা আমাদের মহারাজ বলেন আমাদের বৌপদের শিষ্য তো আমি আমার তো বৌপদের কিছু গুণ তো আমার মধ্যে আছে যাই হোক তা আমরা নারদমুনির পরম্পরা ধারে আছি আমরা যদি এই প্রভুদের সামনে সবাইকে হাজির করতে পারি সেই প্রভুদের কৃপায় তারা ভক্ত পরিণত হবে হ্যাঁ না হ্যাঁ সেই জন্য আপনারা সবাইকে ধরে নিয়ে আসবেন ধরে নিয়ে আসবেন আনলে দেখবেন একদিন একদিন তারা ভক্ত হয়ে গেছে ভাগ্যত সিদ্ধান্ত দিতে সবাই পারে বুঝতে পারলেন সবাই পারে তা একটা হচ্ছে ব্যক্তি ভাগবত একটা গ্রন্থ ভাগবত ব্যক্তি ব্যক্তি ভাগবতের সংস্পর্শে আসলে সবাই ভক্ত হয় আর এই ভক্ত হওয়ার মধ্যে ভগবান কী বলছেন ভগবান সর্বপ্রথম আমাদেরকে কী বলছেন আমাদের মনটা কাকে দিতে হবে আমার আমি যেখানে যাই না কেন আমি এই কথাটা বলতে আমার খুব ভালো লাগে যে ভগবান এত সহজ কথা বলছেন এত সহজ কথা কী সহজ কথা বলছেন তোমার মনটা আমাকে দাও কী সহজ এর থেকে সহজ আর কিছু আছে বলুন ভগবান কিন্তু মহান চালা ভাবে না বোকা বোকা ভাববে না কেউ কেন মনটা যদি আপনি দিয়ে দেন তাহলে কাজ চিন্তা করবেন মনে যদি মনটা সিনেমা সৃষ্টি দেন তাহলে কাজ চিন্তা করবেন সিনেমা সৃষ্টি চিন্তা করবেন সেই জন্য ভগবান বলছেন কৃষ্ণ যে মন মানা ভব মত ভক্ত মত যদি মানুষ করু মানব সত্যন্তে পরিচালন করে এসে মনটা আমাদের এখন আপনারা বলতে পারেন চাকরি আপনারা জানেন চাকরি যদি ভগবানে করতে বলছে মনটা দাও আমার ভক্ত হও আমার পূজা করো আমাকে নমস্কার চারটে না এই চারটে কাজ করলে ভগবান কী বলতে পারেন কী বলছেন হ্যাঁ তাহলে তুমি আমাকে অবশ্যই পাবে আমি অবশ্যই পাবো যেহেতু আমি তোমাকে প্রতিকার করছি প্রতিকার করছি এই জগতে কেউ প্রতিকার করেছে কেউ প্রতিকার কোনদিন কেউ করে এইরকম দয়ালু কৃপালু প্রেম প্রেমালু ভগবান আর জগতে কেউ আছে কেউ আছে বলুন না কেউ নেই কৃষ্ণ এত কৃপালু ভগবান কৃষ্ণ এত বলতে তুমি মনটা আমাকে দাও মনটা দাও মনটা দাও
আমার ভক্ত হও, আমার পূজা করো, আমাকে দর্শন। কিন্তু আমরা এতই অবাধ্য, এতই আমরা সেই এই চারটে কাজ আমরা করতে পারি। তাই ভগবান আমাদেরকে প্রতিজ্ঞা, উনি প্রতিজ্ঞা করেছেন সেই প্রতিজ্ঞা আমরা গ্রহণ করতে পারছি না। তিনি যে আমাদেরকে নিয়ে যাবেন তার কাছে, আমরা এটা বিশ্বাস করে ফেলেছি, মাফ করে মনটা দিতে হবে। কীভাবে মনটা দেবো, কীভাবে দেবো কে বলবেন? আপনাদের মধ্যে কেউ বলুন, একটু বুদ্ধি ব্যবস্থা করে যে মনটা বউ আমি এইভাবে দেবো। কীভাবে দেবেন মনটা? ভক্ত হতে হবে, ভক্ত এই মনটা কীভাবে দেবেন? মনটা কৃষ্ণকে কীভাবে আপনি দেবেন? আপনার মনটা তো হাতের মুঠো না, হাতের মুঠে একটা রসগোল্লা আছে কৃষ্ণ তুমি খা, এরকম তো না। মনটা আপনি দেবেন কৃষ্ণ কীভাবে দেবেন? সেবার মাধ্যমে কে বললেন? সেবার মাধ্যমে, সেবার মাধ্যমে মনটা দেবেন। আর চিন্তার মাধ্যমে কি চিন্তা করবেন? চিন্তা করবেন। আর পুজো করবেন, আর মাতা কিন্তু বলেছেন একটা, কি করবেন বলুন? জপ, ভগবানের জপ। এই যে দীর্ঘ নাম, কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হই সর্ব জগত নিস্তার। কলিকালে ভগবান কি রূপে এসছেন? মনটা দিতে হবে কিভাবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে। মনটা দেওয়া সব থেকে সহজ সন্তানতে চান হরে কৃষ্ণ অ্যান্ডিয়া বহুবাদ বলছেন। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে সুখিয়া, এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে কলি যুগে আমরা মনটা সব থেকে সহজ এবং সরলভাবে কৃষ্ণকে দিতে পারি। বুঝতে পারছেন? আর যদি মনটা মনটা দিতে পারবো, সবসময় দেখবেন আপনি সবসময় জপ করে দেখুন, দেখবেন ঘুমিয়ে পড়েও, আপনি ঘুমিয়ে পড়েও হঠাৎ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে। আপনি দেখবেন কী মালা নিয়ে কিছু নেই, আমি কিন্তু করছেন রাস্তায় চলছেন, দেখবেন মালা নিয়ে হাতে, দেখবেন আপনি যখন জপ করে দেখবেন রাস্তায় চলছেন হঠাৎ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম। দুই তিনবার বলার পর হয়তো আপনার মনে করতে হবে মালা নিয়ে গেছে, হয় কি না? কারো হয়েছে কি না? তার মানে মনটা আপনার গেছে। আর একটা আমাদের একজন মহারাজ বলতেন, আপনি যে মনটা কৃষ্ণকে দিয়েছেন পরীক্ষা কিভাবে করবেন? কিভাবে পরীক্ষা করবেন? আপনি নিজের যে পরীক্ষা করবেন কিভাবে পরীক্ষা করবেন? ইচ্ছা করে করবেন না, যদি হয় ইচ্ছা করবেন। আর আপনি রাস্তায় চলছেন, রাস্তায় কোথাও পাথর আছে, হুঁচট খাই, হুঁচটকে কী বলে এটাকে? এটা পায়ে আমরা হুঁচট খেয়ে গেল, তখন কী মনে পড়ছে? তা ওরে আমারে ওরে মারে এরকম মনে পড়ছে না? কি মনে পড়ছে? গোবিন্দ কৃষ্ণ কৃষ্ণ মনটা দিয়েছেন কিনা পূর্ণরূপে আপনি বুঝতে পারবেন। বাবারে মারে মনে পড়ছে না কৃষ্ণ মনে পড়ছে? কৃষ্ণ মনে কৃষ্ণ মনটা আপনি কৃষ্ণকে দিয়েছেন, বুঝতে পারবেন। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা। এইভাবে আপনি মনটা কৃষ্ণকে দিতে পারেন, দিয়ে আপনি কৃষ্ণ ভক্ত হতে পারেন, কৃষ্ণ ভক্ত হতে পারেন। ভক্তিবিনোদ ঠাকুর তাই বলছেন, মনুষ্য জন্ম পায়া রাধা কৃষ্ণ লাভ দিয়া জানিয়া শুনিয়া বিষ খায় না। সবাই জানেন দেখছি, জানিয়া শুনিয়া বিষ খায় না। তা আপনার কাছে জিনিসটা বিষ পান করতে চান, কাউকে করাতে চান? সবাইকে আপনারা বলে বুদ্ধি উঠে নেন। হ্যাঁ, প্রভুদের সংস্পর্শে এসে ভালো পার্থ প্রভু রাধাগরের প্রভু ওনার সংস্পর্শে এসে দেখবেন, আর আপনাদের সঙ্গ প্রভাবে দেখবেন ওরা সবাই ভক্তে পরিণত হবে, ওদের মধ্যে আসলিক প্রবৃত্তির লোক দূরীভূত হবে। হ্যাঁ, এইভাবে আমাদের প্রচার কার্য আরও উত্তর উত্তর হ্যাঁ বাড়িয়ে তুলতে হবে। এই কলকাতায় যত লক্ষ লোক আছে, লক্ষ কি কোটি কোটি আছে না, কোটির উপরে লোক আছে, তো আমার জানা নেই কত কোটি লোক আছে। কি হবে? হ্যাঁ, সবাইকে আপনারা প্রথমে বলেছেন সবাই অভিভক্তি করা উচিত, যেহেতু করছে না সবাই উচিত কিন্তু অভিভক্তি করা, যাদের অভিভক্তি করছে না ওরা মৃত মানুষের তুলনা করা হয়েছে শাস্ত্রে। ওই প্রভু রঞ্জনের আমি বলছি, আমি দেখ আমাদের টাইম হয়ে গেছে, সাত হয়ে গেছে আমাদের প্রভু গায়ত্রী করছে। যাই হোক, তো আমি তার সাথে স্কোর বলছি, কেন সবাই অভিভক্তি করা উচিত? করতে গেছে তারা করে না, তারা মৃত মানুষের সঙ্গে তুলনা করা হয়েছে।
भगवत भक्ति हीनस्य जाति शास्त्रम लपतपो आप्यानस्य जीव देवस्य मंडलम लपरांगलम दादा भक्त भगवत भक्ति ने भगवत भक्ति हीनस्य তাদের জাতি জাতি মানে অনেক গোষ্ঠী বড় গোষ্ঠীতে জন্ম হতে পারে তাদের কিছুটা আছে না জাতি শাস্ত্র অনেক শাস্ত্র থাকতে পারে কি শাস্ত্র বেদ পুরাণ আদি অমুক তমুক শাস্ত্র জ্ঞান থাকতে পারে কত কিছু আসে না জাতি শাস্ত্র যত বলি যুগে যুগে ধর্ম কি হরে কৃষ্ণ মহামন্ত্র এই হরে কৃষ্ণ মহামন্ত্র বাদ দিয়ে অন্য কিছু জপ করে তাতে কিছু আসে না জপ তপ তপস্যা এগুলি আমাদের তপস্যা কি আমাদের তপস্যা হচ্ছে এই যে মন দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা আর সকালে উঠে মঙ্গল আরতি করা বুঝতে পারছেন এইটা আপনারা করতেন তারা তারা এটা তপস্যা এটা তপস্যা এই ভক্তি কৃষ্ণ করার তপস্যা এটা তপস্যা কিন্তু এটা বাদ দিয়ে মানুষ তারা অন্য তপস্যা করছে বসে ঘুম ভাঙতে তপস্যা করছে আমি তো বলতে দেখা যায় তপস্যা করছে অপ্রাণস্য জীব দেবস্য যে দেহ প্রাণ নেই যে দেহ প্রাণ নেই মন্ডল লোকরঞ্জন লোক দেখানোর জন্য শুধু সাজাচ্ছে তাদের কি লাভ লাভ আছে লাভ আছে লোক দেখানোর জন্য মরা মানুষকে সাথে লাভ আছে লাভ নেই ঠিক তত অনুরূপ যাদের ভক্তি নেই তারা যতই প্যান্ট শার্ট ভালো শাড়ি ভালো ভালো টাই ভালো কিছু করুক না কেন তাদের ভক্তি নেই তারা তাকে সাথে কোনো লাভ নেই অর্থাৎ যে দেহে প্রাণ নেই সেই দেহকে যেরকম সাথে কোনো লাভ নেই যিনি ভক্তি অনুশীলন করছে না সে যতই সচেতন না কেন তার কোনো লাভ নেই সে চতুর্থ সেই জন্য প্রত্যেককে ভগবান ভক্তি অনুশীলন করা উচিত হরে কৃষ্ণ হরে